গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি প্রভাতী, আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন বেজে গেছে অনেক, 11:30 বাজে। তো আমি একটু রেডি হয়ে গেছি, স্নান করেছি, একটু বেরোবো, একটু যেতে হবে এক জায়গায়, বাবুকে নিয়ে যাব আর সায়নকে নিয়ে যাব, কেননা একটু দেরি হবে। তো কোথায় যাব কি করব তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। সকালের রান্নাবান্না সব কমপ্লিট, কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন চলে যাব একটু ছাদে, কেননা জামাকাপড় মেলে দিয়ে এসেছিলাম, তো ওগুলো নিচে মেলে দিয়ে যাবো, কেননা উপরে বৃষ্টি আসলে ভিজে যাবে, বাড়ি কেউ নেই, তোলার মতন কেউ নেই, তার জন্য পুরো ভিজে যাবে বৃষ্টি আসলে। তো সেই কারণে তুলে রেখে যাব নিচে, এসে গিয়ে যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো ভালো, চলে এসে আবার রোদে দেবো। শুকিয়ে গেছে, এত সময় ধুয়েছি, সেই 9টার সময় ছাদে খুব রোদ। তো চলো যাই, আমি আগে রেডি হয়ে, অনেকটা লেট হয়ে গেছে আমার, আরও আগে যাওয়া উচিত ছিল, তো পারলাম না, গুছিয়ে পারলাম না, বাবুকে খাওয়ানো আছে, নিজের সব কাজবাজ আছে। তো চলো যাই, এসে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। চলো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেছে অনেক আগে, এসে বাবু ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, কিছু কাজ ছিল সেগুলো করলাম, কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে কী শেয়ার করবো বলো, প্রতিদিন এক কাজ এক ঘেয়েমি কাজ, ভালো লাগে না শেয়ার করতে, তার জন্য করি না। তো তারপরে জামাকাপড়গুলো ছিল মেলা, সেগুলো একটু বাইরে মেলে দিলাম, শুকিয়ে গেছে, রোদ হচ্ছে, আবার মেঘ করছে, এভাবেই হচ্ছে। তো ওইখানে গেছিলাম আজকে, আমাদের এখানে দুয়ারে সরকার বসছে আর একটা স্কুলে, আমি ভিডিও করেছি, একটু অল্প করেছি লোকের মধ্যে, তো বেশি করিনি, আমার আবার লজ্জা করে লোকের মধ্যে ভিডিও করতে। তো দুয়ারে সরকার বসছে, একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে গেছিলাম, তো সেখানেই গেছিলাম আর কি, বললাম না যে যাচ্ছি রেডি হয়ে। প্রচণ্ড গরম, এত গরম কি বলবো। তো এখন ভাত খাবো দুপুরে, সকালবেলা রান্না করেছিলাম, সয়াবিন রান্না করেছিলাম আর চালগুলো ভাজা। এত গাড়ির আওয়াজ কি বলবো, তোমাদের সঙ্গে শান্তি মতো কথা বলতে পারি না আমি। তো চাল কুমড়ো ভাজা আর কুমড়োর ফুলের বড়া আর কি ভেজেছিলাম, কুমড়ো গাছ ছিল আমার এখানে, তো হচ্ছে 5টা 7টা করে ফুল ফুটছে, তো সেটাই নিয়ে ভাজা করেছি আর কি, বড়া করেছি, এটাই রান্না হয়েছে, তো সেইটাই আছে, এখন খাবো। আমি একটু বসে আছি শান্তি করে, বাবু ঘুমোচ্ছে তো একটু বসে আছি, খাবো। বাইরেটা দেখো খেলনা দিয়ে কি অবস্থা, দেখেছো মানে পুরো ঘর ভর্তি, দেখো খেলনা মুড়ি ফেলানো সব কিছু খেলেছিল। তো সব কিছু এখন গোছাবো, গোছাবে মানে গুছিয়ে রেখে ঝাড় ফাড় দেবো, দিয়ে তারপরে খাবো, বিকালে আবার বাজার যাব। আজকে যেহেতু শনিবার, তো আমাদের এইখানে হাট বসবে, হাট হয় আর কি শনিবারে, তো একটু সব কিছু আনতে যাবো, সবজি টবজি নেই, গেছিলাম আগের শনিবার, মঙ্গলবার আর যাইনি, তো সেই সবই বাজার করতে যাব, বাজার না করলে খাবো কি। তো দেখি বাবুকে কি করি, সায়ন রয়েছে, তো রাখার মতো আজকে কেউই নেই, কেউই বাড়ি নেই, তো ওকে নিয়েই যাব, সায়নকে নিয়ে যাব, সায়ন ধরবে একটু, আমি ঝটপট করে করে নেবো, এভাবেই করবো, তাছাড়া উপায় নেই আমার আজকে। তো চলো আমি কাজ বাজগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, তো আমি বাজার থেকে এসেছি অনেক আগে, এসে বাবুকে রান্না করে, খাবার রান্না করে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে এখন নিজের একটু সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করছে, তো ভাবছি একটু চাউমিন করব, তার জন্যই রান্নাঘরে যাব। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে একটু চাউমিন করি, চাউমিন করে খাবো। তো চলো আমাদের সঙ্গে, আমার সঙ্গে তোমরাও চলো, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, আমি চাউমিনটা কীভাবে কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বাবু এখানে খেলা করছে, দুষ্টু করছে, দাও এদিকে দাও, এদিকে দাও, দাও আমার কাছে দাও। তো চলো পরে আসছি। এই দেখো আমি বাজার থেকে চলে এসেছি, তো এসেছি মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো আমি বাজার থেকে আজকে কী নিয়ে এসেছি, শাপলা, তো এবার বছর এখনও পাইনি বললেই চলে, একদিন খেয়েছিলাম মায়ের ওখানে, তো আর খাওয়া হয়নি, তো আজকে বাজারে গেছি, পেয়ে গেছি, তো আমি নিয়েও এসেছি শাপলা, কেননা এবার জল নেই তো তেমন শাপলা পাওয়া যাচ্ছে না, তো তার জন্য পেলাম বলেই নিয়ে আসলাম, নিয়ে এসে এটা কালকে রান্না করব, আজকে আর করব না।
তো শাপলা এনেছি আর বাবুর জন্য গোটা লেবু এনেছি। বাবুকে প্রতিদিন আমি লেবু খাওয়াচ্ছি, ও লেবুটা ভালো খায় তার জন্য খাওয়াচ্ছি। আর এখানে সবজি আছে দেখো, একটা ফুলকপি এনেছি, বেগুন আছে, আলু আছে, আর নিচে আছে উচ্ছে আছে, আর কচুর আঠি আর কি মুখি যে যাই বলে, আর আছে পেঁপে, লঙ্কা। ব্যাস আমার বাজার এটাই আজকে। আর দেখো এই সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে, তো এসে একটু চাউমিন রান্না করব। তো চাউমিন কিভাবে রান্না করব আজকে আমি যেভাবে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা নতুন টিপস তোমাদের দেবো চাউমিন রান্না করতে করতে। এদিকে জলটাও দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, আর এই কটাই রান্না করব, তো একা খাবো না, অন্যদেরকেও দিয়ে খাবো। তো চলো রান্নাটা আগে করি। তো এই দেখো এইখানে কেটে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, তো লঙ্কাটা একটু কম দেবো, বাবু খাবে তো তার জন্য একটু কম দেবো। আর এখানে নিয়েছি দুটো ছোট ছোট দুটো টমেটো কেটে নিয়েছি, আর এখানে আছে শশা, শশাটা দেবো না, শশাটা যখন খাবো তখন এর জন্য কেটে রেখেছি একবারে। তো চলো আর দেবো ডিম, দুটো ডিম দেবো। তো চলো আমি আগে রেডি করি, রান্না করি, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো। এই দেখো আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমার এটা দেখানো তোমাদের একটাই কারণ, অনেকে হয়তো জানো না বা অনেকে জানো, তো এটা আমি কি করেছি জানো, সিদ্ধ করে পুরো ঠান্ডা জল দিয়ে পুরো ধুয়ে দিয়েছি, এর উপর এই এই ঝাঁকায় করে নামিয়ে ঝাঁকায়ের পর পুরো ঠান্ডা জল দিয়েছি। দেখো আজকে আমার শাখাটা বেড়ে গেছে, এই মাত্রই একটা কাজ করতে গিয়ে বেড়ে গেল। তো যাই হোক ঘরে আছে, পরবো, তা সময় নেই বলে এখন পরছি না, একটু পরে পরে নেবো রাত্রে। তো এটা ঠান্ডা জল দিলে না একদম একটার সঙ্গে একটা গায়ে মানে লাগবে না, তো তার জন্য এই টিপসটা হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না, তার জন্য তোমাদেরকে বললাম। তো এটা আমি ঠান্ডা জল দিয়ে পুরো ধুয়ে দিয়েছি, মানে এটা এখনও যদি আমি উনানে দিই কারুর সঙ্গে কারুর মানে গায়ের সঙ্গে কেউ মিশবে না, ভেঙেও যাবে না, যেমন থাকবে মানে যেমন রয়েছে এরকমই থাকবে, তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছি। হয়তো জানি না তোমরা এই টিপসটা কেউ জানো কি না, হয়তো অনেকে জানবে আবার অনেকে জানবেও না, তার জন্য আমি বললাম। আমি এভাবেই করি, ঠান্ডা জল দিয়ে নামিয়ে ঠান্ডা জল দিয়ে দিই, তাহলে একদম মানে রান্না করার সময়ও লাগবে না। দেখো আমার চাউমিন রান্না হয়েই গেছে, এখন একদম নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে রান্না। তো চলো আগে নামিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো আমার চাউমিন পুরো কমপ্লিট, আমি লাবিও নিয়েছি। দেখো তো আমি যেভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি কিভাবে রান্না করলাম, আর আমার চাউমিন রান্নার টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টিপসটা হলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে না, আমি এভাবেই করি, যারা না জানো এভাবে করে দেখো, খুবই সুন্দর হয়, মানে কড়াইতেও লাগবে না। অনেক সময় রান্না করতে গেলে কড়াইতে লেগে যায়, কিন্তু এভাবে করলে একদম কড়াইতে লাগবে না। তো চলো, দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো আমার টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো এভাবে তোমরাও ট্রাই করো। তো চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা, ভালো থেকো সবাই, টাটা বাই।